প্রাসঙ্গিক বলতে যদি তফসিলী অংশের মানুষের জন্য রিজার্ভেশন কিছু করে দিয়ে যায় এবং মানুষগুলো ভবিষ্যতে সমাজের মূল স্রোতের সাথে যাতে দাঁড়াতে পারে তার জন্য যে যে সুযোগ সুবিধাগুলো দিয়ে গেছে, যেমন শিক্ষাক্ষেত্রে, লেখাপড়া করার ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে, এমনকি প্রমোশন পাওয়ার ক্ষেত্রেও যাতে রিজার্ভেশনটা থাকে এবং 100% রুস্টা যাতে মেনটেন হয়, এইভাবে সংবিধান তুলে দিয়েছে। যাই হোক, আমরা আমাদের দুর্ভাগ্য সংবিধান রচনা করাকালীন সময়ে 10 বছর সময় নেওয়া হয়েছিল এই অংশের মানুষগুলোকে মূল স্রোতের পক্ষে টেনে আনাতে। এ পর্যন্ত বোধ হয় 10টা না কতটা অ্যামেন্ডমেন্ট হয়েছে সংবিধান, অ্যামেন্ডমেন্ট হয়েছে খালি আবার 10 বছর অন্তত সময়টাই বাড়ায়। আসলে তো সেই অংশের মানুষগুলোকে যেভাবে টেনে আনার জন্য সুযোগ সুবিধাগুলো রেখে গেছে সঠিকভাবে হয় না, সারা ভারতবর্ষের মধ্যে হচ্ছে না, যে কারণে যদিও কিছু কিছু ক্ষেত্রে যেমন সামাজিক ঘৃণা, তারপর স্পর্শের থেকে অচ্যুত হয়ে যায় গিয়া যদি এখন কমে গেছে, কিন্তু মূলত এই অংশের মানুষগুলোকে তুলে আনার জন্য যে যে সুযোগ সুবিধাগুলো সব কয়টা সব সমভাবে করে না, যে কারণে আমরা যেটা লক্ষ্য করছি সমাজের মধ্যে এই অংশের মানুষগুলো এখনো কিছুই সুযোগ সুবিধা পাইছে বললে মনে হয় না, মনে হয় যেন তারা বঞ্চিত আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা চাই আম্বেদকর আমাদের যতদিন পর্যন্ত ওনার ইচ্ছা যেটা ছিল তার ব্যবস্থা উঠিয়ে দাও এবং বৈষম্য যদি থাকে তাহলে কোনোদিন তাদেরকে টেনে তোলা যাবে। তফসিলি অংশের মানুষের জন্য শিক্ষাক্ষেত্রে আলাদাও ব্যবস্থা করা আছে, চাকরি ক্ষেত্রেও ব্যবস্থা করা আছে, কিন্তু সবাই সমবর মানেও না এবং সম্মানও দেয়। আজকে একটা দুর্ভাগ্যের ব্যাপার,